রামপুর নামক ছোট্ট গ্রামে কীর্তি আর বালু নামে গরিব ভাই বোন থাকত তাদের সঙ্গে সারদা নামে তাদের পাগলি মাও থাকতো সে নিজের পাগলামোর কারণে বাচ্চাদেরকে মাঝে মাঝে মারধর করতো তাদেরকে বকা দিত তাদেরকে গালাগালি করতো মাঝে মাঝে তো বলতো তাদেরকে নাকি প্রাণে মেরে ফেলবে কিন্তু বাচ্চা দুটো তাদের মায়ের সব অত্যাচারকে সহ্য করত। আর নিজের মায়ের সব সময় দেখাশোনা করতো আর তার কারণটা ছিল এটাই যে তাদের মা পাগলি ছিল প্রত্যেক দিনের মতো যখন বাচ্চারা ঘুমাচ্ছিল তখন ঘুম থেকে উঠে দেখে তাদের মা গায়েব হয়ে যায় বাড়িতে বাড়ির চারিদিকে সব জায়গায় নিজের মাকে খোঁজে কিন্তু কোথাও তাদের পাগলি মাকে দেখতে পায় না এই ব্যাপার নিয়ে বাচ্চা দুটো খুবই চিন্তা করতে লাগলো দিদি এবার আমরা কি করি আমাদের পাগলি মা কোথায় গেল হ্যাঁ রে ভাই আমিও তো এটা বুঝতে পারছি না মা যতই পাগলামি করুক না কেন কিন্তু বাড়ি থেকে তো কোনো দিন বের হয় না আমাদের মার তো বকতো বাড়িতেই থাকতো যখনই ঘুম থেকে উঠতো আমাদের বাড়িতে দেখতে পেত কিন্তু আজ আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের পাগলি মা এইভাবে নিজের কথা বলতে বলতে কীর্তি মাঝখানেই থেমে যায় দিদির কথা বুঝতে পেরে বালু তার মায়ের প্রতি আরও বেশি চিন্তা করতে লাগল তাদের পাগলি মা কোথায় চলে গেছে এটা ভেবে দুজনে চিন্তা করতে লাগলো এইভাবে চিন্তা করতে করতে তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তায় যাকেও দেখতে পেত সে ছোট হোক বা বড় সবাইকে থামিয়ে জিজ্ঞাসা করতো যে তাদের মাকে তারা কি কোথাও দেখেছে এইভাবে সবাইকে জিজ্ঞাসা করার পরেও কেউ একজনও বাচ্চাদেরকে বলল না যে তাদের পাগলি মাকে তারা কোথাও দেখেছে বাচ্চারা এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না এইভাবে বাচ্চারা সবাইকে জিজ্ঞাসা করেই চলেছিল তখনই বাচ্চারা দেখলো রাস্তা দিয়ে একটা পুনম নামে মাসি আসছিল যে কিনা পাড়ায় পাড়ায় ঘুরে সবজি বিক্রি করতো দিদি যতই গ্রামের লোকেরা আমাদের মায়ের ব্যাপারে নাই জানুক কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে ওই পুনম মাসি সবজি বিক্রি করে উনি সব জানবে চলো না দিদি গিয়ে পুনম মাসিকে জিজ্ঞাসা করি হ্যাঁ রে ভাই তুই ঠিকই বললি কিন্তু যদি পুনম মাসিও কিছু না বলতে পারে তখন কিন্তু গভীরভাবে মায়ের ব্যাপারে চিন্তা করতে হবে এইভাবে তারা কথা বলে ঠেলাগাড়িতে সবজি বিক্রি করা ওই পুনম মাসির কাছে গেল বাচ্চারা তার ঠেলাগাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখন পুনম মাসি বলে কি ব্যাপার বাচ্চারা কিছু সবজি লাগবে নাকি না আমাদের মাকে চায় ওনাকে কোথাও দেখেছেন আরে এ কী বলছো তোমাদের পাগলিমা তোমাদের বাড়িতে নেই বাড়িতে নেই বলেই তো মাকে পাড়ায় পাড়ায় খুঁজছি বলো না মাসি তুমি মাকে কোথাও দেখতে পেয়েছ কি যদি আপনি দেখেছেন তাহলে মাকে কখন কোথায় দেখেছেন মা কোথায় যাচ্ছিল বলুন না আরে যখন আমি আমার জমি থেকে সবজিগুলো ভেঙে নিয়ে ঝুঁড়িতে ভরছিলাম তখনই একটা মহিলাকে নদীর ধারে যেতে দেখলাম মনে হচ্ছে তাহলে সেটা তোমারই মা হবে কারণ এক্ষুনি বললে পুরো গ্রামে খুঁজেছ কিন্তু তোমার মাকে কোথাও দেখতে পাওনি তাহলে হতে পারে ওই নদীর ধারে সকালে তোমার মাই গেছে যেই পুনম মাসের মুখ থেকে এই কথা শোনে তারা এক মুহূর্ত নষ্ট না করে সেখান থেকে এমনভাবে ছুট দিল যেন মনে হয় পুনাম মাসিকে চেনেই না এইভাবে তারা গ্রামের রাস্তা থেকে দৌড়ে দৌড়ে মাটির রাস্তা পর্যন্ত পৌঁছে যায় সেখান থেকে আবার দৌড়ে দৌড়ে নদীর ধারে পৌঁছে যায় তখন দূর থেকে নদীর ধারে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা মনে হচ্ছে এটাই তাদের পাগলি মা সারদা এমনটা তাদের দুজনের মনে হলো মা ওখানেই দাঁড়াও তুমি এগোবে না কিন্তু মা তুমি এগিয়ে যাবে না আমরা এই দিকেই আছি তুমি দেখো এইভাবে জোরে হাঁক দিয়ে বাচ্চারা তাদের মায়ের দিকে যেতে লাগল শারদাও সেখান থেকে দৌড়াতে লাগল এমন ভাব করল যেন সে কিছুই শোনেনি কীর্তি আর বালুও তখন ছুটে ছুটে দৌড়ে গিয়ে তার মায়ের সামনে দাঁড়ালো এইভাবে অচেনা পথে যখন শারদা দৌড়াচ্ছিল তখন কীর্তি আর বালু গিয়ে তাকে আটকালো তখনই সে নিজের বাচ্চাদেরকে চিনতে পারলো আরে বাচ্চারা তোমরা এখানে কোতে কোথায় খুঁজবো তোমাদেরকে না বলে কোথায় কোথায় চলে গেছো আমি কোতে কোতে খুঁজছি যেন চলো চলো বাড়ি চলো সে ওই বাচ্চা দুটোকে মারার জন্য লাঠি খুঁজতে লাগলো বাচ্চারা তার মায়ের এই কথাগুলো বুঝতে পারলো না সারদা লাঠি খুঁজছিল মারার জন্য কিন্তু আশেপাশে কোথাও কোনো লাঠি খুঁজে পেল না তারপরে সারদা বাচ্চাদের কাছে এসে তাদের চুলের মুঠি ধরে টানতে টানতে তাদেরকে নদীর ধারে নিয়ে যায় তাদের দুজনের চুলের মুঠি ধরে তাদেরকে নদীতে ডোবাচ্ছিল আর তুলছিল তোমরা দুজনে আমার কথার বিরুদ্ধে যাবে আজকে তোমাদের দুজনকে ভগবানও আমার হাত থেকে বাঁচতে পারবে না আজকে তোমরা দুজন মরে গেলে আমার মনটা কিন্তু শান্ত হবে ও মা আমাদের কথাটা শোনো কেন কেন আমি তোমাদের কথা কেন শুনবো আমি এত করে বারণ করার পরেও তোমরা এখানে নদীতে সাঁতার কাটতে এসেছিলে তাই তো নাও এবারে কত ডুব দেবে দাও রকম বলে বাচ্চা দুটোকে বারবার জলে ডুব দেওয়াচ্ছিলো আর তাদেরকে বাইরে বের করছিল বাচ্চারা কেঁদে কেঁদে তার মায়ের কাছে অনুরোধ করে যেন তার মা এমনটা না করে কিন্তু সারদা একটাও কথা শোনে না বারবার তাদেরকে জলে ডোবাতে লাগল কীর্তি বালু এটা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে নিজের মায়ের হাতটাকে ছাড়িয়ে তারা নদীর ধারে বেরিয়ে এলো তারপরে বাচ্চারা নিজেদের পাগল মাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসে এক ছোট্টগ্রামে কীর্তি আর বালু নামে এরা দুই ভাই বোন নিজেদের মা বাবাকে অ্যাক্সিডেন্টে হারিয়ে অনাথ হয়ে যায় যখন মা বাবা বেঁচে ছিল তাদের জীবনটা অনেক খুশিতে কাটতো কিন্তু যেই থেকে তাদের মা বাবা মারা যায় তাদের জীবনে অনেক রকমের দুঃখ কষ্ট নেমে এলো একদিন বালু অনেক কাঁদছিল তখন কীর্তি তাকে গিয়ে জিজ্ঞাসা করে আরে বালু তুই কাঁদছিস তোর থেকে বড় হওয়া সত্ত্বেও আমি তোকে খেতে দিতে পারছি না রে সেই জন্য কাঁদছিস তাই না না দিদি আমি খিদের জন্য কষ্ট পাচ্ছি না আসলে আমাদের তো মা বাবা নেই এক দুদিনের মধ্যে আমিও ওনাদের কাছে চলে যাব আমি এটা ভেবেই কষ্ট পাচ্ছি যে আমার চলে যাওয়ার পরে তোমার কি হবে তুমি তো একা হয়ে যাবে ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে কীর্তি অবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারল না আরে বালু তুই দুদিন পরে মারা যাবি এমনটা তোকে কে বলল আরে দিদি আমি ঠিক বুঝতে পেরে যাই তুই এটা কি করে বলতে পারিস ভাই দিদি আমি আর খিদে সহ্য করতে পারছি না তিন দিন ধরে তো কিছুই খাইনি আর দুদিন যদি না খাই তাহলে মা বাবার কাছে ঠিক পৌঁছে যাব নিজের ছোট্ট ভাইয়ের মুখে এমন কথা শুনে কীর্তির আরো বেশি কষ্ট হলো ভাই রে এমন কথা বলিস না আমি তো আছি আমি তোর খেয়াল রাখবো ভাই আমি তোর খিদে মেটাবো ভাই এইভাবে কীর্তি তাকে খানিক্ষণের জন্য সান্তনা দিল আমি ওর সঙ্গে আছি এমনটা বলে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেইটা কি করে করবে সেটা কীর্তি নিজেও জানতো না কীর্তি চুপ করে এই বিষয়ে ভাবতে লাগলো আমি তো ছোট আমি যদি কারোর কাছে গিয়ে কাজ চাই কি জানি আমাকে কাজ দেবে কি না ওরা আর তুমি হলে একটা মেয়ে মনে আছে দিদি মা বাবা সময় কি বলতো আমাদেরকে তুমি কোনোদিন একা কোথাও যাবে না কারণ এই যুগটা খুবই খারাপ তুমি যখনই আগে কোনো দোকানে যেতে তখন মা বাবা তোমার সঙ্গে আমাকেও পাঠাতো হ্যাঁ রে ভাই আমার সব মনে আছে দিদি খিদে আমাকে ভেতরে ভেতরে খেয়েই যাচ্ছে এমন অবস্থায় যদি আমি মারা যাই না তোমাকে কিন্তু জীবন কাটাতে হবে তখন তুমি কি করে থাকবে দিদি যখন তারা দুজনে কথা বলছিল তখন রোবট নামে এক বয়স্ক লোক খুবই গরিব অসহায় ওই ব্যক্তি তাদের বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো বাবা বাবা এইভাবে জোরে ডাক দিয়ে উনি হঠাৎ করে মাটিতে পড়ে যায় দুজনের সঙ্গে সঙ্গে বাইরে এলো জল জল ওনাকে দেখে বাচ্চাদের খুব দয়া হলো দেখলি ভাই আমরা তো খাবারের জন্য তড়পাচ্ছি আর এই বয়স্ক দাদুটা শুধু জলের জন্য তরপাচ্ছে যা তাড়াতাড়ি গিয়ে এক গ্লাস জল নিয়ে আয় এইভাবে কীর্তির বলাতে বালু যেমন হোক করে সাহস করে বাড়ির ভেতরে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলো জল খাওয়ার পরে ওই বৃদ্ধ লোকের জ্ঞান ফেরে তারপরে বাচ্চারা ওনাকে তুলে নিয়ে নিজেদের বাড়ির খাটিয়াতে গিয়ে শুইয়ে দেয় দাদু এবারে বলুন আপনি কে আর কোথায় থেকে এসেছেন মারে আমার নাম রোবট আমি একটা জাদুঘর মঞ্চে আমি জাদু দেখিয়ে নিজেদের সংসার চালাই আমার দুই ছেলে ছিল বিয়ের পরে নিজেদের বইয়ের কথা শুনে আমার যত জমানো পুঁজি ছিল কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওরা চলে গেল কিন্তু দাদু আমাদের বাড়িতে তো কোনো খাবার নেই আরে আপনি তো বললেন আপনি জাদুঘর এখানে কিছু খাবার হাজির করুন না এইগুলো দিয়ে আমাদের তিনজনের জন্য রান্না করব। তাহলে আমরা পেট ভরে খেতে পারব কীর্তির কথা শুনে রবট সাহস করে নিজের জাদু দিয়ে কিছু খাবার সেখানে হাজির করে জাদুর লাঠি যেই ঘোরালো সঙ্গে সঙ্গে সেখানে চাল ডাল তেল মশলা অনেক কিছু হাজির হলো কীর্তি আর বালু এটা দেখে অনেক খুশি হলো সব জিনিসপত্র নিয়ে রান্না ঘরে গেল অন্যদিকে রোবট খাটিয়াতে শুয়ে কিছু ভাবছিল খানিক্ষণ পরে কীর্তি রান্না করে ফেলে তারপরে তারা তিনজনে সেগুলো পেট ভরে খেতে লাগলো বাচ্চারা আজ আমি গ্রামের চার রাস্তার মোড়ে জাদু দেখাবো তোমরা কি আমার সঙ্গে যাবে বাচ্চারাও রাজি হয়ে যায় সেদিনই গ্রামের একটা গাছের তলায় দাঁড়িয়ে রোবট সবাইকে জাদু দেখাতে লাগলো এখানে আসা ছোট বড় সবাইকে আমার নমস্কার এবারে আমি জাদু দেখাবো দেখো এই ছোট্ট বালু এই ঠেলাগাড়ির ওপরে শুয়ে পড়বে রবোটের এমন বলাতে সঙ্গে সঙ্গে বালু ঠেলাগাড়িতে শুয়ে পড়ে এবারে এই বালুর পেট থেকে একটা গাছ বের হবে যেমনটা সত্যি রবট বলল সত্যি একটা গাছ বেরিয়ে এলো এবারে এই গাছে সোনা ঝুলবে আর সত্যি সে যেমনটা বলল। সত্যি গাছে সোনার নেকলেস চুড়ি কানের ঝুমকো সব রকম কিছু ঝুলতে লাগলো জাদুঘরের এই জাদু দেখে সবাই হাততালি দিল এতক্ষণ তো তোমরা জাদু দেখার ছিল দেখে নিয়েছো এবারে যদি সোনা কিনতে চাও তাহলে কিনে নাও এই ছোট্ট বাচ্চাদেরকে সাহায্য করো এই রকম বলাতে অনেক দর্শকরা টাকা দিয়ে গহনা কিনল এইভাবে গহনা বিক্রি করে যা টাকা পেয়েছিল সেটা দিয়ে তারা তিনজনে অনেক খুশিতে থাকতে লাগলো